হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো আছি। আজকে প্রায় 3 দিন হয়ে গিয়েছে ফাতিয়ার বাবা ফ্রান্সে চলে গেছে, মানে ওর কাজের সুবাদে গিয়েছে, এমন না যে কোনো কারণে আমাকে রেখে চলে গিয়েছে, এরকম কিছু না। তো হয়তো বা এই ভিডিওটি আপলোড হতে হতে সে চলেও আসবে, আর আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে সে আবার ফিরে আসতে পারে। তো ওকে ছাড়া এই প্রথম আমি এখানে একা থাকছি, বাচ্চাদেরকে নিয়ে কীভাবে আমার সময় কাটছে, কী কী কাজ করছি, টুকিটাকি অনেক কিছু মিলিয়ে আজকে ব্লগটি রেডি করছি। তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো সকালবেলায় ভিডিওটা শুরু করেছি, আসলে আমি আমার নাস্তা রেডি করে নিচ্ছি। ফ্রিজে পিঠা বানানো ছিল, সিলেটের নুনগড়া পিঠা কিছুদিন আগে বানিয়ে রেখেছিলাম, তো ওখান থেকে কয়েকটা পিঠা আমি আমার জন্য ভেজে নিয়েছি। আর এখানে কফি বানিয়ে নিচ্ছি। আসলে মানে তেলে ভাজা কোনো কিছু সকালবেলা সবসময় খাই যে এরকম না, তো ওই দিন হঠাৎ করে আসলে যেহেতু রেডি করা ছিল, বাড়তি কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, সেজন্যই আসলে তৈরি করা নাস্তাটা খেয়ে নিলাম। আজকে সকালবেলা ফাতিহাকে স্কুলে দিয়ে আমি রাজিমকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে বের হয়েছিলাম বলতে মানে হাতে একটু কাজও ছিল, সেগুলো সেরে তারপর বাসায় এসেছি। তো এই হচ্ছে ওয়েদার, মানে ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করা। ইদানিং এত বেশি ঠান্ডা পড়েছে যে একদম বাইরে বের হওয়ার মতো বা প্রয়োজন ছাড়া একটু হাঁটাহাঁটি করার মতো কোনো পরিস্থিতি নেই। খুবই ঠান্ডা, একদম হাত পা ঝুমে যায় 5 মিনিটের মধ্যে এরকম। প্রবাস জীবনে আসলে যদি ছোট ছোট কিছু কাজ নিজের আয়ত্তে নিয়ে আসা যায়, যেমন নিজে নিজে বাজার করা, তারপর ছোট ছোট অফিসিয়াল কিছু কাজ সেরে নেওয়া, তারপর হসপিটালের মানে বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে যাওয়া, এগুলো যদি নিজে নিজে করা যায়, তাহলে আসলে হাজবেন্ড সাথে না থাকলেও চলাফেরা করতে তেমন সমস্যা হয় না। তো আমি আলহামদুলিল্লাহ প্রথম দিকে এই জিনিসগুলো পারতাম না, আর প্রথম দিকে তো মানে পারাটা সম্ভবও না, অনেক মানে একটু সময় লাগে, ভাষা শেখা, তারপর সব কিছু মিলিয়ে মানে কোথায় কীভাবে যেতে হবে সেগুলো জানা। তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু পারি, আর হচ্ছে আমার বাসা থেকেও আমার সব কিছুই হাতের কাছে, মানে দূরে না কোনো কিছু, তো সেই জন্য সমস্যা হয় না। মানে আমার হাজবেন্ডও নিশ্চিন্তে মানে দূরে কোথাও গিয়ে থাকতে পারে, বা আমিও মানে ওই প্রবলেমগুলো ফেস করি না। তবে প্রবাসের মাটিতে যেহেতু আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, পাড়া প্রতিবেশী নেই, তো সেই সুবাদে দেখা যায় যে আমরা সবসময় আমরা মানে ফুল ফ্যামিলি একসাথে থেকে অভ্যস্ত, তো সেই জায়গা থেকে একটা শুধুমাত্র একটু শূন্যতা কাজ করে, ওই অভাবটা ফিল হয়। এর বাইরে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। কথা বলতে বলতে আমি মিষ্টি বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি গত 2-3 দিন ধরেই ভাবছিলাম যে একটু মিষ্টি বানিয়ে দেখব কেমন হয়। এর আগে একবার বানিয়েছিলাম, সেটা অনেক আগে, তো আমি সেকেন্ড টাইম ট্রাই করছি এবং আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো খুবই ভালো হয়েছিল, সেজন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা। আর এই ছানাটা আমি কাটিয়েছি হচ্ছে টক দই দিয়ে, আর আমার মনে হয় মিষ্টির জন্য সবচেয়ে পারফেক্ট ছানা তৈরি করা যায় টক দই দিয়ে, অন্যান্য মানে অন্য যে কোনো উপকরণের থেকে, আর ছানার পরিমাণটাও একটু বেশি পাওয়া যায়। তো এখানে আমি প্রায় 1.5 লিটার দুধ থেকে প্রায় 2 কাপের মতো ছানা পেয়েছি, এবং এখানে 1 টেবিল চামচ পরিমাণ সুজি আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব স্মুথ একটা ডো বানিয়ে নিচ্ছি। এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, আর আমার মনে হয় যত সময় নিয়ে এবং যত স্মুথলি এই ডোটা তৈরি করা যায় তত বেশি সুন্দর হয় মিষ্টিগুলো। এখন আমি সমান সমান ডো নিয়ে যতগুলো মিষ্টি হয় আমি শেপ মিষ্টির শেপগুলো দিয়ে নিব, আর আমার সাথে কিন্তু ফাতিহাও হেল্প করেছে, মানে বলতে হবে যে আমরা মা মেয়ে মিলেই মিষ্টিগুলো বানিয়েছি। আসলে যেহেতু ফাতিয়ার বাবা বাসায় নেই, আমরা দুজনে মিলে ব্যস্ত থাকার চেষ্টা করেছি, প্লাস রান্নাবান্নার ঝামেলা কম ছিল। আর হয়তো বা আপনারা সবাই জানেন যে হাজবেন্ড বাসায় না থাকলে মানে রান্নাবান্নার প্রেশারটা একটু কম থাকে, তো সেই সুবাদে আমি বাড়তি একটু কাজ করে ব্যস্ত থাকার চেষ্টা করছি, সময়টাও কেটে যাবে প্লাস আমার শেখাটাও হয়ে যাবে। এই তো খুব সুন্দরভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, এবং এখানে আমার টোটাল 19টা মিষ্টি হয়েছিল 1.5 লিটার পরিমাণ দুধের ছানা দিয়ে। এখন এক এক করে চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি, আর শিরাটাও আমি
অনেক পাতলা করে একদম একটা বলকা নিয়ে নিয়েছিলাম আগে থেকে। আর এই তো প্রায় 10 থেকে 15 মিনিট জাল করার পরে আমার মিষ্টিগুলো দেখুন একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। মানে এই চেহারাটা দেখে আমার এত ভালো লাগছিল যে মানে বিশ্বাস হচ্ছিল না যে আমি এই প্রথম বা সেকেন্ড টাইম মিষ্টি আমি বানাচ্ছি। টোটাল 1 ঘন্টা ধরে এই মিষ্টিগুলোকে জাল করেছি, তো পানিও অনেকটাই কমে এসেছে। এখন আমি জালটা নিভিয়ে আমি ওভারনাইট এটা শিরায় ডুবিয়ে রাখবো, তারপর সকালবেলা দেখবো মিষ্টিগুলো কেমন হয়েছে। কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, মাশাল্লাহ, মনে হচ্ছে ভালোই হবে। তো যাই হোক, আমি এখন চুলাটাকে নিভিয়ে দিচ্ছি। মিষ্টিটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এখন একটা মিষ্টি উঠিয়ে দেখবো যে হয়েছে কিনা পারফেক্টলি। এই যে এখানে আমি কাপের মধ্যে 1/2 কাপ পানি নিয়েছি। যদি মিষ্টিটা মানে নিচে ডুবে যায় তাহলে বুঝতে হবে হয়ে গেছে, আর যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে এটা হয়নি, আরো জাল করতে হবে। তো আমি দিচ্ছি, এই যে মিষ্টিটা যেহেতু নিচে চলে গিয়েছে তার মানে আমার মিষ্টিটা কুক হয়ে গিয়েছে একদম। সকালবেলা হচ্ছে এখন 7টা, মানে 10 মিনিট কম 8টার মতো বাজে, দেখি মিষ্টিগুলোর কী অবস্থা। মাশাল্লাহ, অনেকটাই শিরা টেনে নিয়েছে মিষ্টিগুলো। এখন আমি শিরা থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে একটু পরিবেশন করব, করে আপনাদের সাথে শেয়ার করব। মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে এত ভালো হয়েছে আমার মিষ্টিগুলো। আর আমি ভয়ে ভয়ে আসলে শিরাটা অনেক পাতলা করে ফেলেছি, মানে অনেক পানি দিয়ে ফেলেছি, তো এতক্ষণ জাল করার পরেও এতটা কমে আসার পরেও শিরাটা তুলনামূলক পাতলা ছিল। তবে মিষ্টিগুলো অনেক মানে অনেক মজা হয়েছে এবং ভেতর থেকে একদমই পারফেক্ট হয়েছে। এই তো আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এই যে মানে পুরো মানে মিষ্টির যে ভেতরের যে স্ট্রাকচারটা থাকে একদম পারফেক্ট ওরকম হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আশা করি ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার বানাবো আরও ভালো হবে। সকালবেলা হাঁটতে গিয়ে আমি এই পাথরগুলো কিনে নিয়ে এসেছি, মানে আমার কাছে এত ভালো লেগেছে আর কি বলবো। তো যারা ইতালিতে থাকেন আমি তাদের জন্য বলছি যে যদি আশেপাশে কোনো চায়না মার্কেট থাকে, আমি এগুলো চায়না মার্কেট থেকে কিনেছি, দেখতে এত সুন্দর। এবং যারা ঘর সাজাতে পছন্দ করেন, ঘর সাজানোর কাজে এই পাথরগুলো এনে রাখতে পারেন ফুলের টবে, বা আলাদাভাবেও যদি কোনো ট্রান্সপারেন্ট কাপের মধ্যে রাখেন অনেক সুন্দর লাগবে, মানে কাপ বা পাত্র যেটাই হোক আকর্ষণীয় লাগবে আর কি দেখতে। তো আমার সেই ফুলের টবের মধ্যে এই ফুলগুলো অনেক দিন ধরে পড়ে ছিল, পরিষ্কার করাও হচ্ছিল না, মানে তো চিন্তা করলাম যে আমি পানি দিয়ে একদম ধুয়ে ফেলি, এতে করে আমার সময়টাও কম লাগবে আর পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন এই পাত্রের মধ্যে এই পাথরগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিব। তারপরও আমি আসলে যেভাবে মানে করতে চেয়েছিলাম আমি ওই মুহূর্তে করতে পারিনি, আমার মানে ফাতিহা রাজীব এগুলো নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করেছে। আসলে ফাতিহা রাজীব আছে বলে আমার সময়গুলো এত সুন্দরভাবে পার করতে পারছি, মানে ওরা দুজন না থাকলে হয়তো বা আমার এই সময়টা কিভাবে পার করতাম বা আদৌ পার করতে পারতাম কি না জানি না। মানে আল্লাহর কাছে আসলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে তিনি আসলে সব কিছুর ব্যবস্থা আগে থেকেই করে রাখেন। তিনি সব কিছু জানেন যে কার জীবনের কোন সময়টা কীভাবে যাবে, সব কিছু তিনি জানেন এবং সেইভাবেই আসলে সব ব্যবস্থা করে রেখেছেন। আমরা আসলে মানে কি বলবো, যার যার জায়গা থেকে আমরা মাঝে মধ্যে ধৈর্য হারা হয়ে যাই, যেটা একদমই করা উচিত না। আল্লাহর উপর ভরসা রাখলে আসলে মানুষের লাইফের প্রত্যেকটা সময় খুব সুন্দরভাবেই কাটে, আর খারাপ সময় সব কিছু আসলে চলে এসেছি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আবারও যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ছোট্ট করে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থ সুন্দর নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।